ঢাকে কাঠি পড়ে গেছে আর তারই সাথে সাথে জানান দিয়েছে দেবী দুর্গার আগমনী বার্তা। সকলের সবাইকে জানাবো প্রথমেই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। হলিরক স্কুলস প্রেজেন্স আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেকটি পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখার জন্য। শুধু শহর বর্ধমান নয়, শহর বর্ধমান ছাড়িয়েও আরও বিভিন্ন জায়গার দেবী প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ দর্শন করাবো আমরা আপনাদের। আমরা প্রত্যেকেই জানি বিগত 2 বছর ধরে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষকে কাটাতে হচ্ছে, যে ভয়াবহ পরিস্থিতি আমরা পার হচ্ছি, আমরা সেই কোভিড-19 পরিস্থিতিকে কাটিয়ে ওঠার চেষ্টায় ক্রমাগত রয়েছি। এবং এবছর আমরা প্রথমেই চলে এসেছি যেখানে শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, এবং সেখানকার যে থিম, যে পরিকল্পনা, যে ভাবনা তারা ফুটিয়ে তুলেছেন তাদের কাজের মাধ্যমে, তার মধ্যে ছাপ রয়েছে সেই কোভিড-19 পরিস্থিতি কাটিয়ে ওঠারই কিছু দর্শন। আমরা জানি যে কোভিড-19 প্রত্যেকটা মানুষ বিধ্বস্ত হয়েছে এবং তারই সাথে সাথে আমাদের পৃথিবী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সেই ক্ষতি কাটিয়ে শান্তির বার্তা দিতেই এবছর শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আপনাদের সামনে তুলে ধরেছেন শান্তির দেশ। আমরা চলে যাব এবছর তাদের যে পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা তারা তুলে ধরেছেন সেই দিকে। সবার আগে বলে রাখি আপনাদের আরও একবার, শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবছর 77 বর্ষে পদার্পণ করলো। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি সেই দর্শন। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ সজ্জা শ্বেত শুভ্র, আমরা জানি সাদা হচ্ছে শান্তির প্রতীক এবং সেই শ্বেত শুভ্র রঙেই কিন্তু শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাদের পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছেন শান্তির বার্তা দিতে। আমরা আস্তে আস্তে প্রবেশ করব মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছেন শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজা মণ্ডপের ভেতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি এবং সেখানকার দেবী প্রতিমা থেকে শুরু করে সেখানকার এবছরের মণ্ডপ সজ্জা, যে থিম তারা তুলে ধরেছেন শান্তির দেশ, সেই শান্তির দেশে আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে। অসাধারণ চিন্তাভাবনা তারা ফুটিয়ে তুলেছেন তাদের কাজের মধ্যে দিয়ে, তারা এবছর যে শান্তির বার্তা দিতে চেয়েছেন, কারণ আমরা জানি এবছরের প্রত্যেকটি মানুষের কোভিড-19 সিচুয়েশনের প্রত্যেকেই বিধ্বস্ত এবং সেই দুর্যোগ কাটিয়ে যাতে মানুষ শান্তির বার্তা নিতে পারেন সেই বার্তা তারা তুলে ধরেছেন এবছর তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে, সেই দৃশ্য আমরা ফুটিয়ে তুলেছি। শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি 77 বর্ষে এবছর পদার্পণ করেছে এবং তাদের যে এবছরের থিম রয়েছে শান্তির দেশ এবং সেই শান্তির বার্তা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন শ্বেত শুভ্র যা শান্তির বার্তা বয়ে আনে এবং সেই দৃশ্য আপনাদের সামনে। তাদের চিন্তাভাবনা, তাদের এবছরের মণ্ডপ সজ্জা ছোঁয়ায় তাদের দিয়েছেন এবং তারই সাথে আমরা আস্তে আস্তে চলে যাব দেবী প্রতিমার দিকে। এবছর ডাকের সাজ, মাকে তারা সাজিয়ে তুলেছেন ডাকের সাজে, যা আবারও শ্বেত শুভ্র রঙে শান্তির বার্তা দিচ্ছেন, যা মায়ের মধ্যেও তারা, মায়ের রূপের মধ্যেও তারা ফুটিয়ে তুলেছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা এবছরের 77তম বর্ষে তাদের যে পুজো প্রতিমা ফুটিয়ে তুলেছেন তারা ডাকের সাজে, মাকে সাজিয়ে তুলেছেন শ্বেত শুভ্র রঙে, যেন মায়ের এক অপরূপ রূপ ফুটে উঠেছে, সেই দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে ক্যামেরা বন্দী হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেককে পার হতে হচ্ছে, তারই মধ্যে কিন্তু প্রত্যেকেই শান্তির বার্তা নিতেই হয়তো বলা যায় চলে এসেছে শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। প্রত্যেকে কিন্তু এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটানো সত্ত্বেও হার মানেনি এবং অবশ্যই
চলে এসেছে মায়ের সামনে মায়ের দর্শনের জন্য। আমাদের সঙ্গে রয়েছে আমাদের জাজেরা, আমাদের সঙ্গে প্রত্যেকটি জাজ, প্রত্যেকটি পুজো মণ্ডপ পরিক্রমা করবেন এবং তাদের বিচারে তারা শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি জাজ রয়েছেন যারা দেবী প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা থিম প্রত্যেকটি জিনিসকে খুব সূক্ষ্মভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং তাদের বিচারে শ্রেষ্ঠত্বের শিরোপা কে পাচ্ছে সেটা আমরা অবশ্যই জানাবো আপনাদের। এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন সেখানকারই দৃশ্য, মায়ের দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন প্রত্যেকটি মানুষ এবং শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা এই মুহূর্তে আপনাদের সামনে ডাকের সাজে মায়ের সেই অভাবনীয় রূপ ফুটিয়ে তুলেছেন যা এই মুহূর্তে রয়েছে আপনাদের সামনে। হলিরক স্কুল প্রেজেন্স আনন্দবার্তা শারদ সম্মান 2021 এবছর আমরা এই মুহূর্তে চলে এসেছি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গাপুজোর পুজো কমিটির পূজা প্রাঙ্গণে। হ্যাঁ, এই বছরের প্রথম প্রয়াস তাদের, প্রথম পুজো তাদের এবছরের এবং সেই পুজো মণ্ডপ দর্শন পুজো প্রতিমা দর্শনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে বাজে প্রতাপপুরে, বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে হলিরক্ষ আনন্দবার্তা শারদ সম্মান 2021-এর আপনাদের সঙ্গে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই বছর তাদের যে থিম রয়েছে প্রথম প্রয়াস কেদারনাথ, কেদারনাথ দর্শন অনেকেরই একটা মনে সুপ্ত ইচ্ছা। তো শহর বর্ধমানের মধ্যে দুর্গা পুজো প্রতিমার মণ্ডপের জন্য এবছর তারা তুলে ধরেছেন সেই কেদারনাথকে আপনাদের সকলের সামনে। আমরা সেই কেদারনাথ দর্শন করব, সেই তো আমরা দেখে নেব সেই পুজো মণ্ডপ পুজো প্রতিমা এবছরের কেদারনাথ দর্শন করব আমরা এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারাও। এবছর হলিরক স্কুল প্রেজেন্স আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ বাজে প্রতাপ ট্রাফিক কলোনির ছোট্ট প্রয়াস যা আপনাদের সকলের সামনে তারা তুলে ধরেছেন সর্বপ্রথম প্রথম বছরে তাদের এবছরে যে প্রয়াস রয়েছে আমরা দেখব কেমন করেছেন তারা এবছরের পুজো মণ্ডপ এবং তারই সঙ্গে পুজো প্রতিমা। আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে প্রবেশ করব এবং দেখে নেব তাদের এই প্রয়াস কতটা রং এনেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গাপুজো কমিটির এবছরের প্রথম প্রয়াস কেদারনাথ। আমরা সেই কেদারনাথ পুজো মণ্ডপ দর্শনে চলে এসেছি, আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছেন তা আপনাদের সামনেই রয়েছে কেদারনাথ, কেদারনাথ দর্শন করছি আমরা এবং আমাদের সঙ্গে আপনারাও থাকবেন। রয়েছে আমাদের দর্শক এবং তারই সঙ্গে আমাদের বিচারক মণ্ডলীরা, তারাও আমাদের সঙ্গে এবছরের পুজো মণ্ডপ ঘুরে দেখছে। চলে এসেছি আমরা কেদারনাথ দর্শনে, সেই কেদারনাথের মন্দির সামনে আমরা চলে এসেছি, সেই মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন বাবা কেদারনাথের সেই দৃশ্য তুলে ধরা হয়েছে এবছর বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গোৎসব পুজো কমিটির পূজা প্রাঙ্গণের পক্ষ থেকে। সেই পুজো কমিটির প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি সেই কেদারনাথ, কেদারনাথ দর্শন করছি বাজে প্রতাপপুরে, শহর বর্ধমানের মধ্যে বাজে প্রতাপপুরে তাদের এবছরের প্রয়াস দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কেদারনাথ, সেই কেদারনাথ হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির এবছরের প্রয়াস কেদারনাথ। সেই কেদারনাথ মন্দিরের সামনেই যেন আমরা দাঁড়িয়ে রয়েছি এমনই দৃশ্য তারা তুলে ধরেছেন। সত্যিই যেন এক অভূতপূর্ব মনোভাবনা যেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি পুজো মণ্ডপের ভেতরে এবং এরপর আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা। আপনাদের সামনে সেই দেবী প্রতিমা আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন মায়ের অভূতপূর্ব রূপ।
বাবা কেদারনাথের কাছেই রয়েছেন দেবী দুর্গা, এবং সেই দেবী দুর্গার রূপ আপনাদের সামনে এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায়। আমাদের সঙ্গে এই কদিন রয়েছেন আমাদের প্রত্যেকটি বিচারক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিচারক মণ্ডলীরা রয়েছেন, এবং তারাও আমাদের সঙ্গে প্রত্যেকটি পুজো মণ্ডপ, পুজো প্রতিমা ঘুরে দেখছেন, এবং তাদের বিচারের শ্রেষ্ঠত্বের শিরোপা কে পায় সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো, তার জন্য অবশ্যই আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আনন্দবার্তার পুরো টিম চলে এসেছে এই মুহূর্তে বর্ধমান শহর, বর্ধমানের প্রত্যেকটি পুজো মণ্ডপ, পুজো প্রতিমা, এবং তারই সাথে শহর বর্ধমান ছাড়িয়েও আমরা পুজো মণ্ডপ, পুজো প্রতিমা আপনাদের সামনে তুলে ধরব। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এর নিবেদিত এবছরের দুর্গা পুজোর পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা দেখতে পাচ্ছেন, মায়ের অসাধারণ রূপ। এবছর বাজে প্রতাপপুর দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের দেবী প্রতিমা এবছর মায়ের যে অসাধারণ রূপ তুলে ধরেছে পুজো কমিটিগুলি, সেই রূপ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শরৎ সম্মান 2021-এর পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরেছি বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি তারই কর্মকর্তাকে, আমরা কথা বলবো তার সাথে, প্রথমেই আলাপ করে নেব তার সাথে। নমস্কার, আমি নুরুল আলম, এই পুজো কমিটির সভাপতি। আচ্ছা, প্রথমে তার কাছ থেকে জেনে নেব এবছরে আপনাদের যে পুজো মণ্ডপ করছেন এই মণ্ডপের বাজেট কত? বাজেট প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা বাজেটে তারা তাদের এই বছরের প্রথম পুজো তুলে ধরেছেন। এটা 98 বছরের পুজো, এর একটা ইতিহাস আছে যে এই পুজোটা 98 বছর ধরে হতো, এবং রেলের যারা ট্রাফিকের যারা বাসিন্দা, যারা রেলের আবাসিক, যারা চাকরিজীবী ছিলেন তারা এই পুজোটা করতো। যেহেতু নতুন ব্রিজ হওয়াতে সমস্ত কিছু ভেঙে পড়ে গেছে এবং তারা চলেও গেছে, তো এখানে শুধু মণ্ডপটা রয়ে গেছিলো, তাই পুজোটাকে তো রক্ষা করতে হবে, সেই জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে, বিশেষত আমি নিজে দায়িত্ব নিয়ে পুজোটা করছি এবছর। আচ্ছা, তো এবছর যে পুজো মণ্ডপ আপনাদের থিম কি রয়েছে? এই বছর থিম হচ্ছে কেদারনাথ। দেখুন, আমরা 2 বছর ধরে প্রায় ঘরবন্দি সবাই করোনার জন্যে, তাই মানুষকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্যে এবং একটু আনন্দ দেওয়ার জন্যে আমাদের হিন্দু ধর্মের যারা প্রধান তীর্থ ক্ষেত্রদের মধ্যে অন্যতম কেদারনাথ, এবং আমরা জানি যে শিব হচ্ছে ভারতবর্ষের একজন মানে কী বলবো প্রাচীন দেবতা, এবং তাকে আমরা সবাই মান্যতা করে চলি, তার একটা জন্ম তীর্থস্থান আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যাতে পার্টিসিপেট করতে পারি সেই জন্য এটা করা। আচ্ছা, তার জন্য বলবো অবশ্যই অভিনন্দন আপনাদের। তো এবছর যে থিম তারা তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন কেদারনাথ, তো এই যে থিম আপনারা তুলে ধরেছেন কেদারনাথ, এর উদ্দেশ্যটা কি এটাই যে শুধুমাত্র করোনা পরিস্থিতিতে মানুষকে একটু অন্য ভাবনা চিন্তা বা একটু ভালো থাকার সেই ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা, নাকি আরও অন্য কোনো কারণ রয়েছে? দেখুন, এটা তো আপনি যেটা বললেন সেটা তো বটেই, যাতে মানুষ একটু আনন্দে থাকুক। অনেক বয়স্ক আমার মায়েরা আছেন যারা হয়তো আর কোনো দিন যেতে পারবে না কেদারনাথটা, অরিজিনাল কেদারনাথে যেতে পারবে না, তা তারা অন্তত এইটার দিকে একটা স্যাটিসফ্যাকশন পাবে যে না আমরা তো এসেছি। তো সকলেরই, এবং ইয়াং যারা ছেলেরা আছে তাদের বাবার প্রতি একটা বিরাট ভক্ত, তারা এসে এইখানটায় একটা নিজেদের মতো আনন্দ উপভোগ করছে। সব মিলিয়ে দুর্গা উৎসব তো আমাদের একটা বাঙালির সবার উৎসব, সার্বজনীন উৎসব, তাই এই জন্যই এই আনন্দ উৎসবটা করা। আচ্ছা, মানে শহর বর্ধমানে কেদারনাথ যারা যেতে পারছে না তাদের জন্য শহর বর্ধমানেই কেদারনাথকে আপনাদের সামনে তুলে ধরেছেন বাজে প্রতাপপুর কমিটি এবং ট্রাফিক কলোনি। তাদের এবছরের যে থিম আপনারা দেখতে পাচ্ছেন, তো তার কাছে আরেকটা প্রশ্ন আমরা রাখবো যে এবছর প্রথম দুর্গাপুজোর শুরুতেই প্রথম দিনেই এই যে দর্শকদের সমাগম, এটা সম্পর্কে কি বলবেন, মানে কি মনে হচ্ছে? পুজো খুঁটি পুজো হয়েছিল আজ থেকে 25 দিন মাত্র, 25 দিন আগে, এবং আমি এই এলাকার একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আপনাদের রাজীব দা হয়তো জানে যে আমি বিগত 4 বছর ধরে একটা পৌষালী উৎসব করি, এবং আমার একটা টার্গেটই থাকে যে আমাদের এই এলাকা ওভারব্রিজের এই পারমানি যে একটা গ্রাম্য এলাকা মানুষের চিন্তাভাবনা সেইটা কাটানো হবে, আমরাও যে একটা শহরের বাসিন্দা আমরাও একটা অংশ,
তো সেই জন্য আমি এর আগেও মেলা করেছিলাম এবং সেখানে ওই পার্ট থেকে অনেক মানুষ এসেছিল। আমি ঠিকই করেছিলাম যে আমিও একটা প্যান্ডেল করব যাতে ওই পারে মানুষ এখানে ছুটে আসে। এবং জবে থেকে কুটি পুজো হয়েছিল মাত্র 25 দিন আমরা সময় পেয়েছি, সোশ্যাল মিডিয়ার দৌলতে যেভাবে আমাদের প্রচার হয়েছে মানে ব্যাপক প্রচার, অনেকে আমাকে ফোন মেসেজ করেছে যে কী করে আসবো, কী করে যেতে হবে। এবং আজকে তার প্রতিফলন জাস্ট 5টার সময় উদ্বোধন হয়েছে, কন্টিনিউ লাইন, এই লাইনে কোনো শেষ নেই। আমরা আনন্দবার্তার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি দুর্গোৎসব পুজো কমিটির প্রত্যেক সদস্যকে। আমরা আশা করব আরও আরও অনেক আগে তারা এগিয়ে যাবেন। আমরা এরপর চলে যাব আমাদের পরবর্তী মণ্ডপ, পরবর্তী দেবী প্রতিমার দিকে। আনন্দবার্তা শারদ সম্মান 2021 আমরা এবছর চলে এসেছি এই মুহূর্তে জোড়া মন্দির দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমরা শহর বর্ধমান এবং বর্ধমান ছাড়িয়ে বিভিন্ন জায়গার পুজো মণ্ডপ, পুজো কমিটির পুজো যে দেবী প্রতিমা তারা তুলে ধরেছেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি একে একে, যাতে করে আপনারা ঘরে বসেও সেই দৃশ্য দেখতে পারেন। আমরা জানি কোভিড-19 এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে অনেকেই ঘর থেকে হয়তো বেরোতে পারছেন না, অনেকেই আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, তো তাদের জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি আপনাদের সামনে সেই সমস্ত দেবী প্রতিমা দেবী মণ্ডপ তুলে ধরবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে জোড়া মন্দির দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ রঙে সাজিয়ে তুলেছেন তারা নৈনিতালের ঘণ্টা মন্দির। একদমই তাই, শহর বর্ধমানের বুকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন নৈনিতালের ঘণ্টা মন্দির শুধুমাত্র জোড়া মন্দির দুর্গোৎসব পুজো মণ্ডপে। আমরা সেই পুজো মণ্ডপ আস্তে আস্তে পরিক্রমা করব এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিচারক মণ্ডলীরা, তারাও আমাদের সঙ্গে পুজো মণ্ডপ ঘুরে পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা পরিক্রমা করবেন এবং তারই সঙ্গে তাদের বিচারের শ্রেষ্ঠতার শিরোপা তুলে দেবেন। চলুন চলে যাই আমরা আর দেরি না করে আমাদের এবছরের জোড়া মন্দির দুর্গোৎসব পুজো কমিটি পুজো প্রাঙ্গণে এবং দেখে নিই মণ্ডপ এবং দেবী প্রতিমা। চলে আসুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জোড়া মন্দির দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ আপনাদের সামনে। আমরা সেই দৃশ্য তুলে ধরেছি নৈনিতালের ঘণ্টা মন্দির। দেখতে পাচ্ছেন অসংখ্য ঘণ্টা দিয়ে সাজানো হয়েছে তাদের পুজো মণ্ডপ এবং রঙে যেন রঙিন হয়ে উঠেছে তাদের এবছরের পুজো মণ্ডপ। আমরা আস্তে আস্তে পুজো মণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করব এবং দেবী প্রতিমা দর্শন করব। চলুন যাওয়া যাক। আস্তে আস্তে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি জোড়া মন্দির দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের ভেতরে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য নৈনিতালের ঘণ্টা মন্দির। অসংখ্য ঘণ্টায় তারা সাজিয়ে তুলেছেন তাদের এবছরের পুজো মণ্ডপ। যেন মনে হচ্ছে সত্যি সেই মন্দির আমরা স্বচক্ষে সামনে দেখছি শহর বর্ধমানের বুকে। তাদের এবছরের এই যে অদম্য প্রয়াস আপনারা দেখতে পাচ্ছেন নৈনিতালের ঘণ্টা মন্দির। এবছর জোড়া মন্দির সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রয়াস, তাদের থিম, তাদের চিন্তাভাবনা। দেখতে পাচ্ছেন জোড়া মন্দির সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের দেবী প্রতিমা, মায়ের সেই অপরূপ রূপ আপনাদের সামনে এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। দেবী প্রতিমাকে তারা ডাকের সাজে যেন শ্বেত শুভ্র রঙের সাথে সাজিয়ে তুলেছেন। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021 এবছরে আপনাদের শহর বর্ধমান এবং তারই সাথে বর্ধমান ছাড়িয়ে বিভিন্ন জায়গার দুর্গা মণ্ডপ এবং দেবী প্রতিমা আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন পুজোর প্রথম দর্শক সমাগম, প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন
এই মুহূর্তে দর্শকদের সমাগম, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জোড়া মন্দির দুর্গোৎসব পুজো কমিটির সামনে, এবং তারই সঙ্গে আমাদের বিভিন্ন খুদে দর্শকও রয়েছে। আমরা চলে যাব সরাসরি তাদের কাছে, দেখব তাদের কেমন লাগছে এবছরের পুজো। চলুন চলা যাক। তোমার নাম কি? নাম বলো সিদ্ধি চতুর্বেদী। আচ্ছা স্মৃতি, এবছর পুজোয় আজকে কি প্রথম বেরোনো হলো? আচ্ছা, তো কেমন লাগছে আজকে এখানে এসে? কেমন লাগছে? ভালো লাগছে। আজকে কি এটা কত নম্বর ঠাকুর দেখছো? আচ্ছা, এই প্রথম সে শুরু করেছে এখন সবে, আর কটা ঠাকুর দেখা হবে? দেখা হবে তিন চারটে হবে। মানে আজকে সবে শুরু, এখনো চার দিন চলবে, তাই তো? তো তোমার সাথে আজকে কে রয়েছে? মা? হ্যাঁ বলো। মা, বোন, ভাই, সব। মা, বোন, ভাই, সব। ভালো লাগছে তো পুজো দেখ ঠাকুর দেখতে? বুঝতে পারছেন কোভিড-19 যে সিচুয়েশন, গত দু বছর ধরে প্রত্যেকটা মানুষ যে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, সেই ভয় কাটিয়ে আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন, তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন দেবী মণ্ডপ, দেবী প্রতিমা দর্শনের জন্য। চলুন এরপর চলে যাব আমাদের পরবর্তী মণ্ডপ, পরবর্তী দেবী প্রতিমা দর্শনের লক্ষ্যে। সেটার জন্য এটা যাওয়ার কি, সেটার জন্য একদিন ফোন করবো, আমার ওখানে চলে যাবে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ এই মুহূর্তে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছি কেশবগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এবছর তাদের যে থিম রয়েছে, ফিরিয়ে দাও। আপনারা জানেন কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটি এবছর 59তম বর্ষে পদার্পণ করলো। এত বছর ধরে তারা তাদের থিম, তাদের চিন্তা ভাবনা ফুটিয়ে তুলেছেন দেবী প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা দিয়ে। এবছরও তারা কিন্তু কোনো রকম ত্রুটি রাখেননি, এবছর তাদের যে থিম, ফিরিয়ে দাও। হ্যাঁ, দু বছর ধরে যে করোনা পরিস্থিতিতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি মানুষ থেকে শুরু করে আমাদের সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্ব, সেই বিশ্বর সেই সামঞ্জস্য যেন রক্ষা হয়, সেই আহ্বান দেবী প্রতিমার কাছে, মা ফিরিয়ে দাও। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শাক সবজি দিয়ে যেন ঘিরে রয়েছে তাদের এবছরের মণ্ডপ সজ্জা, অর্থাৎ শস্য শ্যামলাং, যেন সেই প্রকৃতিতে আমরা আবারও ফিরে গেছি, সেই আহ্বানই তারা জানিয়েছেন তাদের এবছর থিম ভাবনার মধ্যে দিয়ে। আপনাদের সামনে সেই দৃশ্য আমরা তুলে ধরছি। আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করছি। এবছর কেশবগঞ্জটি বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, পুজো মণ্ডপের ভেতর আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, এবং দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, যেন শস্য শ্যামলায় ভরে উঠেছে এবছর তাদের এবছর থিম ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আনন্দবার্তার পর্দায় সেই দৃশ্য, কেশবগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের থিম, ফিরিয়ে দাও। শস্য শ্যামলে যেন ভরে উঠেছে এবছর তাদের থিম, যেন বাংলা, সেই বাংলার স্বাদ, সেই বাংলার ছোঁয়া তারা তুলে ধরেছেন, প্রকৃতিকে তুলে ধরেছেন এবছর তাদের
থিমের মধ্যে দিয়ে আমরা সেই দৃশ্য দেখছি। অভাবনীয় পরিকল্পনার মধ্যে দিয়ে তারা ফুটিয়ে তুলেছে তাদের অভাবনীয় ভাবনা, ফুটিয়ে তুলেছেন তাদের চিন্তা ভাবনা তাদের থিমের মধ্যে দিয়ে, তাদের পরিকল্পনার মধ্যে দিয়ে, যা পরিকল্পনা তারা বাস্তবায় রূপ দিয়েছেন তাদের থিমের মধ্যে। দেখতে পাচ্ছেন কেশবগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের ভেতর আমরা রয়েছি এবং সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলার মাটি বাংলার জল, যেন বাংলার সেই প্রকৃতিকে তুলে ধরেছেন তারা এবছর তাদের থিমের মধ্যে দিয়ে। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন আপনারা আনন্দবার্তার পর্দায়। কেশবগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ থেকে শুরু করে দেবী প্রতিমা, আমরা চলে যাচ্ছি সরাসরি এবার দেবী প্রতিমার দিকে। দেখতে পাচ্ছেন দেবী প্রতিমাকে ও যেন তারা সবুজে শস্য শ্যামলায় রাঙিয়ে তুলেছেন। কেশবগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন মাকে যেন তারা সাজিয়ে তুলেছে সবুজে শস্য শ্যামলায়। তাদের অভাবনীয় ভাবনা ফিরিয়ে দাও তাদের থিমের মধ্যে দিয়ে, দেবী প্রতিমার মধ্যে দিয়ে, মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। দেখতে পাচ্ছেন দুর্গাপুজোর পঞ্চমের দিনেও এবছর কেশবগঞ্জটি বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজা প্রাঙ্গণে এবছর দেখতে পাচ্ছেন দর্শক সমাগম। আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়, মানুষের ঢল কিন্তু নেমে পড়েছে, যে ভয়াবহ পরিস্থিতি আমরা প্রত্যেকে অনুভব করেছি সেই পরিস্থিতি কাটিয়ে তারা বেরিয়ে পড়েছেন দেবী প্রতিমা দর্শনে। আমরা সেই প্রতিমা দর্শন করছি এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মানুষ বেরিয়ে পড়েছেন দেবী প্রতিমা দর্শনের লক্ষ্যে। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি কেশবগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির কর্মকর্তাদের, তাদের সাথে আমরা কথা বলবো, জেনে নেব এবছর তাদের যে থিম, এই যে চিন্তা ভাবনা কিভাবে এলো তাদের মাথায়, আমরা জেনে নেব তাদের কাছে। নমস্কার। নমস্কার আপনাদেরও এবি বার্তা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি কেশবগঞ্জে, তো কেশবগঞ্জে আপনাদের এবছরে যে থিম ভাবনা রয়েছে এই থিম কি নাম দিয়েছেন আপনারা? আমরা থিমের নাম দিয়েছি ফিরিয়ে দাও। এ আমরা যদি ফিরিয়ে দেওয়ার অর্থ কি নাও বলি, দেখুন আপনার বুঝতে অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আমরা কি ফিরে পেতে চেয়েছি, কারণ আমরা ইটকাট পাথরের শহরে বাস করতে করতে আজকে আমরা প্রকৃতি থেকে দূরে সরে গেছি এবং এই দূরে সরে যাওয়ার মাসুল দিতে হচ্ছে আমাদেরকে আজকে হাড়ে হাড়ে। আজ আমরা যে করোনা বা আমরা আজকে বিশ্ব উষ্ণায়ন ইত্যাদির যে মারণমুখী যে বিশ্ব তার মধ্যে দিয়ে যাচ্ছি, তার প্রধানতম কারণ কিন্তু আজকে প্রকৃতি থেকে দূরে সরে যাওয়া। সেই প্রকৃতিকে আমরা ফিরে পেতে চেয়েছি এবং অদ্ভুতভাবে দেখুন আপনারা, আমরা একটা প্রাকৃতিক রেগুলেশন এখানে হচ্ছে, দেখুন আপনি এআরই, হ্যাঁ, এবং করোনার যে সমস্ত বিধিনিষেধ সেটাকেও আমরা সম্পূর্ণভাবে মান্যতা দিয়েছি। অর্থাৎ আমরা পুজোর পাশাপাশি একটা বার্তা দিতে চেয়েছি যে প্রকৃতির কাছে আসুন, প্রকৃতির সান্নিধ্যে আসুন, তাহলেই আপনি আপনাকে যথার্থভাবে বুঝতে পারবেন, চিনতে পারবেন এবং নিরোগ সুস্থ জীবনযাপন করতে পারবেন। এটাই আমাদের ফিরিয়ে দাও ভাবনার মূল মন্ত্র। এবছর আপনাদের যে পুজো কত বছরে পদার্পণ করল? 60তম বছর, 59তম। তো এবছরের আপনাদের পঞ্চমের দিন থেকে যে দর্শক সমাগম রয়েছে এই সম্পর্কে আপনাদের কেমন লাগছে বা কী ভাবনা রয়েছে, আগামী দিনগুলো কী মনে হচ্ছে কী হতে পারে? নিঃসন্দেহে আমরা তো সবসময় চেয়েছিলাম যে গোটা বর্ধমান ঝাঁপিয়ে পড়ুক এবং সেটাই দেখছেন আজ মহাপঞ্চমী, তা সেই সন্ধ্যাবেলাতেই এখানে দর্শকের ঢল নেমেছে। আমাদের সেক্রেটারি আছেন রবীন্দ্রনাথ হাটি, মানে উনি তো এই পুজো যাবার সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দেন প্রস্তুতি এবং তারই ফলশ্রুতি আজকে গোটা বর্ধমানবাসী আনন্দ উপভোগ করছেন, এটা আমাদের কাছে বিরাট আনন্দের বিষয়। একদমই তাই, পুরো একটা বছর, একটা বছরের এই পরিশ্রম এই প্রয়াস তারা কিন্তু তুলে ধরেন তাদের পরিশ্রম তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে, যা আমরা দেখতে পাই একটা বছর পর। আবারও আপনাদের সকলকে জানাবো অসংখ্য অভিনন্দন, আরও আগামী দিন খুব ভালো হোক এবং এইভাবে এগিয়ে যান এই কামনা রইল আনন্দবার্তার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। হরিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আমরা এই মুহূর্তে চলে এসেছি রেনেশা। রেনেশা আমরা এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান রেনেশা টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমরা চলে যাব সেই
পূজো মণ্ডপ এবং পূজো প্রতিমা দর্শনে আপনাদের জানিয়ে রাখি এবছর তাদের পূজো ১৯তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের যে থিম, যে চিন্তাভাবনা দেখতে পাচ্ছেন একদম খুবই সাধারণভাবে তারা তুলে ধরেছেন, সাধারণতাকেই তারা বেশি প্রায়োরিটি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই পূজো মণ্ডপ একদম সাধারণভাবেই তারা তুলে ধরেছেন সেই পূজো মণ্ডপ, এবং ঢাকের সাজে মাকে সাজিয়ে তুলেছেন তারা, সে তো শুভ্র ডাকের সাজ। আমরা দেখতে পাচ্ছি মায়ের সেই সাজ যেন এক শান্তির বার্তা নিয়ে আসছে। আবারও আমরা জানি এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই নাজেহাল, এবং সেই পরিস্থিতির মধ্যেই মায়ের এই ডাকের সাজ যেন এক শান্তির বার্তা বয়ে আনছে। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রেনেসার সেই দুর্গা প্রতিমা, একেবারে সাবেকিয়ানার আদলে মায়ের সেই দেবী প্রতিমা তারা তুলে ধরেছেন, সেই দৃশ্য আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান ২০২১-এর পর্দায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিচারক মণ্ডলীরা, আমাদের সঙ্গে তারা প্রত্যেকটি পূজো মণ্ডপ দেবী প্রতিমা ঘুরে দেখছেন এবং তাদের বিচারের নিরিখে শ্রেষ্ঠত্বের শিরোপা কে পাচ্ছেন অবশ্যই তার জন্য আপনাদের চোখ রাখতে হবে আনন্দবার্তার পর্দায়। আমরা বিভিন্ন পূজো মণ্ডপ দেবী প্রতিমা আপনাদের সামনে আপনাদের সম্মুখে তুলে ধরছি, এবং প্রত্যেকটা পূজো মণ্ডপ আমাদের সঙ্গে কিন্তু আমাদের বিচারক মণ্ডলীরাও ঘুরে ঘুরে দেখছেন। তো তাদের সাথে চলুন একবার কথা বলে নেওয়া যাক, তারা যে দেবী প্রতিমা দর্শন করছেন, মণ্ডপ দর্শন করছেন, তাদের কেমন লাগছে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি রেনের সাথে, তো তাদের সেই সম্পর্কে কি মতামত রয়েছে একবার জেনে নেওয়া যাক। কি বলবো, সত্যি কথা বলতে কি বর্ধমানে এটা ৭ বছর চলছে আমার বিচারকের, খুব ভালো লাগছে। এই আবাসনের পুজোটা খুবই ভালো, এবং বিশেষ করে সাবেকি এবং একটা ডাকের সাজ দেখা যাচ্ছে, ভালো, বেশ অন্যান্য জায়গা থেকে অনেক ভালো, ধন্যবাদ। একদম, তো আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঘুরছেন এখনও অবধি, এখনও অনেক পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন আমাদের বাকি রয়েছে, তো সেই জায়গা থেকে একটা থিম ভাবনা আমরা দেখে আসছি, এবং তার সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি একটা সাবেকিয়ানার আদরে দেবী প্রতিমা, তো তার সঙ্গে এই যে পার্থক্য, কিছু কি মনে হচ্ছে সেরকম কিছু পার্থক্য? অন্যান্য জায়গা থেকে একটু অন্যরকম মনে হচ্ছে, কেননা বিভিন্ন রকম থিমের মতো করে তারা প্রতিমা গড়েছেন, কিন্তু এখানে একদমই সাবেকিয়ানা। আসলে কি হয়েছে, এটা একটা আবাসিক সেই জায়গা থেকে এরা একটু ওই বাড়ির পুজোর মতো করে করার চেষ্টা করেছে আর কি বিষয়টা নিয়ে। একদমই তাই, একদমই বাড়ির পুজো, যেন মনে হচ্ছে কোনো বাড়ির পুজোতেই আমরা চলে এসেছি। আবাসনে সেই পুজো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং তাদের এই যে প্রয়াস প্রচেষ্টা এবছর ১৯তম বর্ষে পদার্পণ করেছে। আমরা আরও দেবী প্রতিমা এবং মণ্ডপ দর্শন করব, তার জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে আমাদের। চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী পূজা প্রাঙ্গণে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান ২০২১-এ আমরা এই মুহূর্তে চলে এসেছি খড়গেশ্বরপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এবছর তাদের যে থিম রয়েছে শক্তিরূপেণা সংস্থিতা, এবছর ৪৮তম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের পুজো। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে সেই মণ্ডপ সজ্জা দেবী প্রতিমা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন তারা এবছর তাদের যে থিম, যে চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছেন শক্তিরূপেণা সংস্থিতা, দেবী শক্তি, দেবী যেভাবে শক্তিরূপে পূজিত হন সেই রূপ তারা তুলে ধরেছেন এবছর। তাদের এবছরে যে মণ্ডপ সজ্জা, ছোট্ট ছোট্ট ঘণ্টা থেকে শুরু করে মাটির ভার কারুকর্যার সাথে তারা তুলে ধরেছেন, এবং মায়ের যে শক্তির রূপ, শক্তিরূপে মায়ের যে পুজো হন, যে পূজিত হন মা, সেই রূপ কিন্তু তারা তুলে ধরেছে তাদের এবছরের চিন্তাভাবনার মধ্যে দিয়ে, তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য, দেবীর
যে বিভিন্ন রূপ আমরা জানি দেবী দুর্গার বিভিন্ন রূপে পূজিত হন, সেই দেবী দুর্গার শক্তি রূপে যে পূজিত হন সেই রূপ তারা তুলে ধরেছেন এবছর। আমরা জানি কোভিড-19 সিচুয়েশনে মানুষ যেভাবে আহত হয়েছেন, যেভাবে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্ত সমস্যা থেকে মা যেন সেই সমস্যা থেকে প্রত্যেককে রক্ষা করেন, তাই শক্তি রূপে না সংস্থিতা তাদের এবছরের থিম, এবছরের চিন্তা ভাবনা। দেখতে পাচ্ছেন খড়্গেশ্বরপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ তারা কিভাবে সাজিয়ে তুলেছেন, বিভিন্ন কারুকার্যের মধ্যে দিয়ে, বিভিন্ন ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে তারা তুলে ধরেছেন তাদের চিন্তা ভাবনা, শক্তি রূপে না সংস্থিতা। সত্যি আমাদের সেই পৃথিবী, যেই পৃথিবী কোথাও যেন একটা হারিয়ে গেছে, সেই পৃথিবীকে যেন তারা আবারও ফিরিয়ে দিতে চাইছেন, ফিরে পেতে চাইছেন, মায়ের কাছে তারই আরাধনা করছেন যেন সকলে। আমরা এগিয়ে যাব দেবী প্রতিমার দিকে। খড়্গেশ্বরপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের দেবী প্রতিমা আপনাদের সকলের সামনে দেখতে পাচ্ছেন। দেবী প্রতিমাকে তারা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন তাদের এই চিন্তা ভাবনা বিভিন্নভাবে তারা ফুটিয়ে তুলেছেন বিভিন্ন কারুকার্যের মধ্যে দিয়ে। কোভিড-19 সিচুয়েশনে আমরা জানি প্রত্যেকটি মানুষ, অনেকেই তাদের আত্মীয়, তাদের স্বজনদের হারিয়েছেন, সেই সমস্ত মানুষদেরও যেন তারা মা যেন শক্তি দেন সেই আহ্বান করছেন। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আপনাদের সামনে খড়্গেশ্বরপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজা মণ্ডপ শক্তি রূপেণা সংস্থিতা, দেবীর শক্তি রূপে যেন আরাধনা করা হচ্ছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমরা আনন্দবার্তার পর্দায়। হলিডক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আমরা এই মুহূর্তে চলে এসেছি তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের পুজো প্রাঙ্গণে। এবছর তাদের পুজো 40তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবছরে যে থিম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে, কাঠ পুতুলের ঢঙে। একদমই তাই, কাঠ পুতুল দিয়ে তাদের এবছরের মণ্ডপ সজ্জা খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছেন তাদের এবছরের মণ্ডপ। এবং অবশ্যই তাদের যে দেবী প্রতিমা রয়েছে আমরা যাব দর্শন করব, কিন্তু তার আগে দেখে নেব এবছর তাদের যে মণ্ডপ সজ্জা কিভাবে তারা সাজিয়ে তুলেছেন ছোট্ট ছোট্ট কাঠ পুতুল দিয়ে। আমরা জানি কোথাও একটা যেন শিশু মন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যেতে বসেছে, তো সেই সমস্ত শিশুদের জন্য এক অভিনব প্রয়াস তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের। এবছর তাদের যে প্রয়াস তারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরেছেন কাঠ পুতুলের ঢঙে, কাঠ পুতুল দিয়ে তাদের এবছরের যে থিম, যে চিন্তা ভাবনা তারা সাজিয়ে তুলেছেন।
আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করছি এবং দেবী প্রতিমার দিকে এগিয়ে চলেছি। আমরা দেবী প্রতিমার দিকে এগিয়ে যাব এবং তারই সঙ্গে দেখাবো আপনাদের তারা কিভাবে সাজিয়ে তুলেছেন তাদের এবছরের মণ্ডপ সজ্জা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ পূজা কমিটির মণ্ডপ সজ্জার দিকে এবং সেই মণ্ডপ সজ্জা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেবী প্রতিমার দিকে। এবছর তাদের থিম কাঠ পুতুলের ঢঙে। 40তম বর্ষে এবছর পদার্পণ করলো তাদের পুজো এবং তাদের যে থিম চিন্তা ভাবনা অবশ্যই কাঠ পুতুল এবং তারই সঙ্গে ঝিনুক। ঝিনুকের সাথে তারা কাঠ পুতুলের যে মেলবন্ধন তৈরি করেছেন তাদের থিম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যা তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপ সজ্জার মধ্যে। দেখতে পাচ্ছেন আনন্দবার্তার পর্দায় আপনাদের সেই চিত্র আমরা তুলে ধরছি। আমরা এগিয়ে যাব দেবী প্রতিমার দিকে একেবারে যেন আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন দেবী প্রতিমা তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ পুজো কমিটির এবছরের দেবী প্রতিমা। তাদের যে চিন্তা ভাবনা যেন সাবেকে আনার আদলে তারা ফুটিয়ে তুলেছেন কিন্তু খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ করেছেন তারা দেবী প্রতিমার মধ্যে। দেখতে পাচ্ছেন ঝিনুক ছোট্ট ছোট্ট ঝিনুক দিয়ে তারা সাজিয়ে তুলেছেন দেবীকে। সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে দেবী প্রতিমা তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ পুজো কমিটির এবছরে দেবী প্রতিমা। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট ঝিনুক দিয়ে কারুকার্য করা একেবারে সাবেকিয়ানার আদলে তাদের এই চিন্তা ভাবনা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরেছেন তারা। সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021। এই বছর আমরা এই মুহূর্তে রয়েছি তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপের ভেতরে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং পঞ্চমী দিনে কিন্তু মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, দর্শক সমাগম কিন্তু কোনো অংশে কম নয়। পঞ্চমীর দিনে কিন্তু প্রত্যেকটি মানুষ বেরিয়ে পড়েছেন ঘর থেকে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে দেবী দর্শনে। আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষুদে দর্শকও আমাদের এখানে রয়েছে কারণ এবছর তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ যে থিম যে ভাবনা তুলে ধরেছেন তাদের কাঠ পুতুলের আদলে, সেই কাঠ পুতুল অনেকাংশে কিন্তু শিশু মনকে আকর্ষণ করে। তো আমি আমাদের সামনে যে ছোট ছোট দর্শক রয়েছে তাদের কাছে চলে যাব এবং জেনে নেব তাদের কেমন লাগছে। তোমার নাম কি? নাম কি তোমার? সজনা। আচ্ছা তোমার নাম কি? ঈশান হাজরা। কটা পুজো দেখ, কটা ঠাকুর দেখা হলো? তিন চারটে প্রায়। তিন চারটে ঠাকুর এর মধ্যেই দেখা হয়ে গেছে, তো কোনটা সব থেকে ভালো লেগেছে? সবকটাই ভালো লেগেছে। আচ্ছা আজ এইখানে যে এখন এসেছো তেলিপুকুরে যে ঠাকুর তোমরা এখন দেখতে এসেছো, এই ঠাকুর দেখে বা এই যে তোমরা মণ্ডপ দেখছো কেমন লাগলো? মণ্ডপ দারুণ। মণ্ডপে যে কাঠ পুতুল দিয়ে সাজানো হয়েছে ভালো লেগেছে? হ্যাঁ একদম। এরপর আরও নিশ্চয়ই ঠাকুর দেখা হবে, আরও বেরোনো হবে, তাই তো? কার সাথে এসছো, বাড়ির কার সাথে এসেছো? মা বাবা মাসি মাসির ছেলে মেয়ে, মানে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছো, তাই তো? বুঝতেই পারছেন পঞ্চমীর দিনেই কিন্তু মানুষ বেরিয়ে পড়েছেন তাদের পরিবারকে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে দেবী দর্শনে। আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু আমাদের বিচারক মণ্ডলীরা রয়েছেন। আমাদের সঙ্গে প্রত্যেকটি পুজো মণ্ডপ দেবী প্রতিমা তারা পরিদর্শন করছেন এবং তাদের বিচারের নিরিখে শ্রেষ্ঠত্বের শিরোপা কারা পাচ্ছেন অবশ্যই সেটা জানতে গেলে আপনাদেরকে চোখ রাখতে হবে আনন্দবার্তার পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের যে বিচারক মণ্ডলী রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব। এই মুহূর্তে তো আমরা চলে এসেছি তেলিপুকুরে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ পুজো কমিটিতে। তো এতগুলো ঠাকুর আমাদের ইতিমধ্যেই তো দেখা হয়েছে, ঘোরা হয়েছে, কেমন লাগছে বা কী মনে হচ্ছে আপনাদের এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে? শুভ সন্ধ্যাক্ষণ বলবো না, শুভরাত্রি। এখন তো আমরা
বিচারকের জায়গা দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা কে ভালো কে খারাপ এই মুহূর্তে তখন বলবো না, সকলের সাথে প্রকাশ করবো না, কিন্তু আমরা যে কটা পয়েন্ট আমরা এখানে দেখছি ঠাকুরকে বিচার করতে গিয়ে, সেগুলোর মধ্যে এখানে যে আমাদের কোভিড বিধি এবছরে যে মান্যতা দেওয়া হয়েছে সেখানে সম্পূর্ণরকমে রক্ষিত হয়েছে, এবং ভিড় সামলানোর যে একটা প্রচেষ্টা এবং ব্যবস্থাপনা সেখানে সম্পূর্ণ রয়েছে, এবং যেটা বলবো যে ঠাকুর প্রতিমূর্তি তো অসাধারণ হয়েছে, ঝিনুক দিয়ে তৈরি হয়েছে এবং কাঠপুতুল দিয়ে, যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপের চার দেওয়ালে কাঠপুতুলের একটা চিত্র ফুটে উঠেছে, এবং আরও দেখুন ওপরটা দেখলে উপরে ছাদটা দেখলে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কী সুন্দর করে সাজানো হয়েছে, রং বেরঙে সাজানো হয়েছে, সব দিক দিয়ে মানে একটা নির্দিষ্ট জায়গায় এরা পৌঁছে গেছে, আমার বেশ ভালো লেগেছে আর কি বিচারক হিসেবে। এখন কে ভালো কে মন্দ এই বিষয়ে আপনি কিছু কথা বলবো না, একদমই মানে এখনও অনেক জায়গায় আমাদের যাওয়া বাকি রয়েছে, বর্ধমান শহর শুধু নয়, বর্ধমান শহর ছাড়িয়ে আরও বিভিন্ন পুজো মণ্ডপ আমরা ঘুরে দেখবো, আপনাদের সামনে তুলে ধরবো সেই চিত্র। আমরা এই মুহূর্তে দেখে নেব আরও একবার আমাদের যে পুজো মণ্ডপে আমরা রয়েছি আরও একবার দেখে নেব। আমরা এই মুহূর্তে চলে এসেছি ঘুরতে ঘুরতে আলমগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ। আপনাদের সঙ্গে আমরা তো রয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি আলমগঞ্জের পুজো মণ্ডপের সামনে এবং তুলে ধরেছি আপনাদের সামনেই আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ আধারে আলো। এবছর তাদের থিম আধারে আলো, অসাধারণ চিন্তা ভাবনা তারা ফুটিয়ে তুলেছেন। অবশ্যই আধারে আলো তাদের এই যে চিন্তা ভাবনা, আমরা জানি গত দুবছর ধরে কোভিড-19 সিচুয়েশনে প্রত্যেকটি মানুষ নাজেহাল, প্রত্যেকেই বিধ্বস্ত, এবং প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু অনেকেই অনেকের স্বজন হারা হয়েছেন, অনেকেই তাদের জীবনে অনেকভাবে বিধ্বস্ত হয়েছেন, অনেকে কাজ হারিয়েছেন। সেই সমস্ত অন্ধকার কাটিয়ে দেবী দুর্গা যেন আলো নিয়ে আসে প্রত্যেকের জীবনে, এই বার্তাই তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন আলমগঞ্জ বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ আধারে আলো, যেন আলোর সজ্জায় রোশনায় ভরিয়ে তুলেছে এবছর তাদের পুজো মণ্ডপ, এবং তারই সঙ্গে প্রত্যেকটি মানুষ তথা সমগ্র মানব জাতির জীবন থেকে যেন সমস্ত আধার কেটে আলোর পরিপূর্ণতা পায়, সেই বার্তা যেন তুলে ধরছেন এবছর সার্বজনীন আলমগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির কর্মকর্তারা। দেখতে পাচ্ছেন মহাপঞ্চমীর দিনেও কিন্তু আলমগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে দর্শক সমাগম ভরে উঠে, দর্শকে কিন্তু একে একে এগিয়ে এসেছেন, প্রত্যেকে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেবী প্রতিমা, আলমগঞ্জ বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছর তাদের দেবী প্রতিমা, মায়ের সেই আলোর রোশনায় যেন মায়ের মুখ আলো আলোকিত হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন সেই রূপ, সেই তেজ যেন ফুটে উঠেছে মায়ের মুখের মধ্যে, এবং সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ। এবছর তাদের থিম আধারে আলো, সেই থিমের মধ্যে কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন সেই ভাবনাকে, আলোয় আলোকিত করে তুলেছেন তাদের এবছরের পুজো মণ্ডপ। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আলমগঞ্জ বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছি আধারে আলো। অসুর নাশিনী যেন
সমস্ত আধার কাটিয়ে আলো ফুটিয়ে তোলেন প্রত্যেকটি মানুষ তথা মানব জাতির জীবনে, এমনই ধরেছেন প্রত্যেকটি মানুষের সামনে তথা বর্ধমানবাসীর সামনে। কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে, সমস্ত কিছু নিরাপত্তা মাথায় রেখে কিন্তু তারা এই বছর তাদের চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলেছেন আধারে আলো। আলমগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের থিম আধারে আলো। এতক্ষণ আমরা দেখলাম আলমগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ, দেবী প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছি সেই চিত্র। আধারে আলো অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে দেবী যেন প্রত্যেকটি মানুষের জীবনে আলো রোশনা নিয়ে আসে, এমনই বার্তা তারা দিয়েছেন, এমনই কামনা আমরাও করছি। চলে যাব আমরা আমাদের পরবর্তী পুজো মণ্ডপ, পুজো প্রতিমার দিকে। আমরা চলে এসেছি এই মুহূর্তে ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এর এবছর আমরা চলে এসেছি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপ। আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন মণ্ডপ, বিভিন্ন প্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি, ঘুরে দেখাচ্ছি। এই মুহূর্তে রয়েছে আমাদের সামনে, দেখতেই পাচ্ছেন, ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপ। আমাদের সামনে দেখতে পাচ্ছেন বৌদ্ধ বিহার, তাদের এবছরে যে থিম, যে চিন্তা ভাবনা বৌদ্ধ বিহার আপনাদের সামনে। এবছর তাদের পুজো নবমতম বর্ষে পদার্পণ করলো, তাদের এবছরের এই যে চিন্তা ভাবনা তারা তুলে ধরেছেন মানুষের সামনে, বৌদ্ধ বিহার সেই থিম, সেই চিন্তাভাবনা তাদের কারুকার্যের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দর্শকের সামনে তারা তুলে ধরেছেন। পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব, দেখে নেব তাদের এবছরের চিন্তাভাবনা, এবছরের থিম, তাদের পরিকল্পনা। ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির দেবী প্রতিমা আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির দেবী প্রতিমার সেই রূপ, মাতৃরূপেণা সংস্থিতা, সত্যি মায়ের সেই অভূতপূর্ব রূপ আপনাদের সামনে তুলে ধরেছেন ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটি। নবমতম বর্ষে তাদের এবছরের পুজো, হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আপনাদের জন্য আনন্দবার্তার পর্দায় সেই চিত্র আমরা তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপ। মহাপঞ্চমী দিনে কিন্তু মানুষের ঢল নেমে পড়েছে প্রত্যেকটি পুজো মণ্ডপে, মণ্ডপে বেরিয়ে পড়েছেন তারা পুজো পরিক্রমাতেই। আমরা রয়েছি পুজো পরিক্রমায় এবং আমাদের প্রত্যেকটি বিচারক মণ্ডলীও রয়েছেন আমাদের সঙ্গে, তারা ঘুরে দেখছেন প্রত্যেকটি পুজো মণ্ডপ, প্রত্যেকটি দেবী প্রতিমা, তাদের বিচারে নিরীক্ষে শ্রেষ্ঠত্বের শিরোপা যারা পাবেন অবশ্যই তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং সপ্তমের দিন সেই পুরস্কার আমরা তাদের হাতে তুলে দেবো। কিন্তু তার জন্য কারা পাচ্ছে সেই পুরস্কার, কারা ছিনিয়ে নেবে সেই পুরস্কার, সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আনন্দবার্তা। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনাদের আবারও বলছি, ময়ূরমহল মাতৃ স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায় প্রত্যেকটি পুজো মণ্ডপে দেবী প্রতিমা দর্শনের লক্ষ্যে। অবশ্যই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে, এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষকে পার হতে হচ্ছে এবং সেই ভয়াবহ পরিস্থিতি কাটিয়েও প্রত্যেকে কিন্তু জীবনের ছন্দে ফিরে আসার একটা চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, মানুষের ঢল তারা রয়েছে, তারা দর্শন করছে দেবী প্রতিমা, দেবী পুজো মণ্ডপ। তাদের সাথে আমরা কথা বলবো, দেখবো তাদের কী মতামত, কী বক্তব্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে আমাদের এখানে, অনেক দর্শক রয়েছেন, তাদের সাথে একবার চলুন কথা বলে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম হিরণময় চৌধুরী। আচ্ছা, কোথা থেকে আসছেন?
আমরা এইখানেই থাকি পাশেই। আচ্ছা, মানে পাড়ার পুজো, তাই তো? পাড়ার পুজো। গত বছর যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের পার হতে হয়েছে এবং যার জন্য হয়তো অনেকটাই ক্ষতি হয়েছে পুজো মণ্ডপ থেকে, মানে পুজো কমিটিরও, তো এবছর সেই পুজো যে ভাবনা ছিল সেই ভাবনা আবারও নতুন করে তারা তুলে ধরেছেন, তো কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, এই প্রয়াস ওদের সফল হয়েছে। আর এবছর তাদের যে থিম, যে চিন্তাভাবনা রয়েছে, এটা সম্পর্কে কী মনে হচ্ছে, দেখে কী মনে হচ্ছে? এটা তো মেনলি বুদ্ধর ইয়েরই করেছে থিমটা, তা সেটা পরিকল্পনা আগে থেকে ছিল বলেই করতে বাস্তবায়িত করতে পেরেছে। আচ্ছা, এই কি প্রথম বেরোনো হলো ঠাকুর দেখতে? ফার্স্ট বেরোনো হলো। আচ্ছা, পাড়ার ঠাকুর দিয়েই প্রথম শুরু, তাই তো? পাড়ার ঠাকুর দিয়ে ফার্স্ট স্টার্টিং। আচ্ছা, তো এরপর কি আরও ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? আছে, এরপর আরও ঠাকুর দেখতে যাব। মানে পুরো পরিবারকে নিয়েই বেরিয়েছে? পরিবারকে নিয়েই বেরিয়েছি। শুনতে পাচ্ছেন প্রত্যেকটি মানুষ তারা কিন্তু এই ভয়াবহ সিচুয়েশনের মধ্যেও, এই সমস্ত কিছু কাটিয়েও জীবনের ছন্দে ফেরার একটা চেষ্টা প্রতিনিয়ত করে চলেছেন এবং বেরিয়ে পড়েছেন পরিবারকে নিয়ে প্রতিমা দর্শনের লক্ষ্যে। চলুন আমরা এর পরবর্তী পুজো মণ্ডপের দিকে চলে যাব এবং আপনাদের বিভিন্ন পুজো মণ্ডপ এখনও দেখানো বাকি রয়েছে। শুধু শহর বর্ধমান নয়, বর্ধমান ছাড়িয়েও অনেক পুজো মণ্ডপ রয়েছে, দেবী প্রতিমা রয়েছে আপনাদের সামনে, আমরা তুলে ধরব, সঙ্গে থাকুন। আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি 2 নম্বর সাকারিপুকুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের এবছরের যে থিম, চিন্তা ভাবনা দেখে হয়তো একটু হলেও আপনারা আন্দাজ করতে পারবেন, আন্দামান, একদমই এক টুকরো আন্দামানকে তারা তুলে ধরেছেন তাদের থিমের মধ্যে দিয়ে। এটার নাম আমরা সেই মণ্ডপের দিকে ঢুকে যাচ্ছি, এবছরের বিবেকানন্দ সেবক সংঘ পুজো কমিটির তাদের যে চিন্তা ভাবনা, এক টুকরো আন্দামান তারা তাদের থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আনন্দবার্তার পর্দায়। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021। এবছরে তাদের পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। আপনাদের জানিয়ে রাখি তাদের এবছরের যে থিম, এক টুকরো আন্দামান। আন্দামানে, আন্দামান দ্বীপের যে সমস্ত জীব জন্তু দেখা যায় সচরাচর, সেই সমস্ত দ্বীপ জীবজন্তুকে ঘিরেই কিন্তু তাদের এবছরের থিমের মধ্যে তারা তুলে ধরেছেন আদিবাসী মানুষের সেই চিত্র, তারা তুলে ধরেছেন তাদের থিমের মধ্যে দিয়ে, তাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। আমরা সেই থিম, সেই পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি, বিবেকানন্দ সেবক সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপ। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবার্তার পর্দায়। আমরা জানি আন্দামান অর্থাৎ আন্দামান দ্বীপ অর্থাৎ সেখানকার যে জীবজন্তু, এবং দ্বীপ মানেই সেখানকার মাছ। আমরা দেখতে পাচ্ছি সেই ভাবনাকে তারা ফুটিয়ে তুলেছে তাদের থিমের মধ্যে দিয়ে, অসাধারণ ভাবে তাদের ভাবনাকে তারা বাস্তবায়িত করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি, আবারও বলি, বিবেকানন্দ সেবক সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে এবং তাদের এবছরে যে থিম, যে চিন্তা ভাবনা, এক টুকরো আন্দামান, সেই চিত্র তারা ফুটিয়ে তুলেছেন তাদের থিমের মধ্যে দিয়ে। আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করব এবং আমরা খুব ভালো করে আপনাদের সেই মণ্ডপ দর্শন করাবো। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, এমনকি তাল পাতা থেকে শুরু করে, ঝিনুক থেকে শুরু করে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তারা কিন্তু তাদের থিম, তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছেন। এবং দেখতে পাচ্ছেন নারকেল মালা, যে জিনিস ব্যবহৃত হয় না সেই জিনিস দিয়েও কিন্তু তাদের ভাবনাকে তারা এত সুন্দরভাবে বাস্তবায়িত করেছেন। আমরা মণ্ডপের দিকে ধীরে ধীরে প্রবেশ করব, দেখব তাদের এই যে এবছরের ভাবনা, যে পরিকল্পনা, কতটা বাস্তবায়িত তারা করেছেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আনন্দবার্তার পর্দায়। অলরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021।
আন্দামান দ্বীপের সেই দৃশ্য, মনোরম দৃশ্য যেন তারা ফুটিয়ে তুলেছেন তাদের এবছরের থিমের মধ্যে। দ্বীপের সেই ছৌ নাচ বলা যায় এক প্রকার, যেন তুলে ধরেছেন তারা সেই আদিবাসী নৃত্য, যেন তুলে ধরেছেন তাদের থিমের মধ্যে দিয়ে। বিবেকানন্দ সেবক সংঘ পুজো কমিটির এবছরের চিন্তাভাবনা, তাদের প্রয়াস দেখতে পাচ্ছেন। আমরা জানি কোভিড সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটি মানুষ নাজেহাল, প্রত্যেকেই দু বছর ধরে তারা কিন্তু এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং সেই পরিস্থিতি থেকে কাটিয়ে ছন্দে ফেরার এক প্রয়াস তারা কিন্তু করছে। এবং আমরা দেখতে পাচ্ছি পঞ্চমী দিনে মানুষের ঢলও কিন্তু নেমে পড়েছে ইতিমধ্যে পুজো মণ্ডপে। এক টুকরো আন্দামান আপনাদের সামনে এই মুহূর্তে, বিবেকানন্দ সেবক সংঘ পুজো কমিটির থিম চিন্তা ভাবনা এক টুকরো আন্দামান রয়েছে। আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আমরা সেই মণ্ডপ দর্শন করছি, এক টুকরো আন্দামানে সেই মণ্ডপ আমরা দর্শন করছি এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে সেই দেবী প্রতিমা। বিবেকানন্দ সেবক সংঘ দুর্গোৎসব পুজো কমিটির তাদের এবছরের দেবী প্রতিমা আপনাদের সামনে এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় আমরা তুলে ধরেছি। তাদের এবছরের থিম এক টুকরো আন্দামান এবং সেই এক টুকরো আন্দামানের মধ্যে দেবী প্রতিমা যেন বিরাজমান রয়েছেন। বিবেকানন্দ সেবক সংঘ দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা এবছরে তাদের দেবী প্রতিমা এই মুহূর্তে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সেই অপরূপ রূপ। এবছরে তাদের থিম এক টুকরো আন্দামান এবং এক টুকরো আন্দামানের সেই সমস্ত ছোট্ট ছোট্ট এক টুকরো আন্দামান দেখতে পাচ্ছেন, সেই ছোট্ট ছোট্ট আন্দামানের যেন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছেন, বাস্তবায়িত করেছেন বিবেকানন্দ সেবক সংঘ দুর্গোৎসব পুজো কমিটি কর্মকর্তারা। সমস্ত কোভিড প্রোটোকল মেনে তারা তাদের চিন্তাভাবনাকে তুলে ধরেছেন এবং তারই সাথে মানুষের ঢলও নেমে পড়েছে পঞ্চমী দিন থেকেই। শহর বর্ধমানের বুকে এক টুকরো আন্দামান বিবেকানন্দ সেবক সংঘ পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন এবং সেই চিত্র আমরা তুলে ধরেছি আনন্দবার্তার পর্দায়, হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ। আমরা এরপরও আরও অনেক পুজো মণ্ডপ দেবী প্রতিমা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ষুল জাগরণী সংঘের পূজা প্রাঙ্গণে।
আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বর্ষুল জাগরণী সংঘের পূজা মণ্ডপ সুসজ্জিত রয়েছে এবং তাদের এবছরে যে থিম রয়েছে সন্ধান চাই। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং দেখব তাদের যে থিম, যে ভাবনা চিন্তা তারা ফুটিয়ে তুলেছেন তাদের থিমের মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাইছেন তারা। চলুন দেখে নিই আমরা তাদের এবছরের থিম সন্ধান চাই। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে বর্ষুল জাগরণী সংঘের এবছরের থিম সন্ধান চাই। এবং আমাদের সমগ্র বিশ্ব যেভাবে সমস্ত কিছু হারাতে বসেছে সেই সমস্ত কিছুরই হয়তো সন্ধান তারা চেয়েছেন, এই বার্তা দিতে চেয়েছেন এই থিমের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র আনন্দবার্তার পর্দায়। বর্ষুল জাগরণী সংঘ পূজা কমিটির এবছরের পুজো মণ্ডপ আপনাদের সামনে এই মুহূর্তে সেই চিত্র রয়েছে আনন্দবার্তার পর্দায়। বলা যেতে পারে অনেকাংশেই আমাদের ছোট্টবেলা হারিয়ে যেতে বসেছে, অনেকাংশেই সেটা লুপ্তপ্রায়, হতে পারে ইলেকট্রিক্যাল কোনো কারণে, কোনো যন্ত্রের চালিত আমরা প্রত্যেকেই সেই যন্ত্রচালিত হয়তো মানবজাতি হয়ে উঠেছি। সেই ছোট্টবেলাকে হয়তো কোথাও একটা খুঁজে পাওয়ার প্রচেষ্টা তাদের এই থিমের মধ্যে ফুটে উঠেছে। যে সমস্ত কিছু আজ বিলুপ্ত প্রায় সেই সমস্ত চিত্র যেন তারা ফুটিয়ে তুলেছেন তাদের এবছর থিমের মধ্যে দিয়ে। এবং খবরের কাগজের টুকরো দিয়ে খুব দেখতে পাচ্ছে তাদের এবছরের যে থিম তারা ফুটিয়ে তুলেছেন। তাদের এবছরের যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন পুরোপুরি খবরের কাগজের ওপর সুসজ্জিত রয়েছে এবং কোথাও যেন একটা আমাদের সেই ছোট্টবেলাকে ফিরিয়ে আনার জন্য সেই ছোট্টবেলার সন্ধান তারা চাইছেন তাদের এবছরের পরিকল্পনা, তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে। ছোট্টবেলার সেই খেলার সাথী বলা যেতেই পারে ছোট্টবেলা সেই কাগজের নৌকা, আমরা প্রত্যেকেই সেই ছোটবেলা সেগুলো পেরিয়ে এসেছি, সেই দিনগুলি যেগুলো আজ বিলুপ্ত প্রায়। বর্ষুল জাগরণী সংঘ তাদের থিম, তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে কিন্তু যেন সেই সমস্ত কিছুকে তুলে ধরেছেন যা আজ কোথাও না কোথাও হারিয়ে গেছে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021 এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষুল জাগরণী সংঘের পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছেন কিভাবে তারা সাজিয়ে তুলেছে খবরের কাগজ দিয়ে তাদের এবছরের পুজো মণ্ডপ এবং সেই সমস্ত ফেলে আসা জিনিস, ফেলে আসা দিনগুলোকেই হয়তো কোথাও একটা মনে করিয়ে দিতে চাইছেন তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে। এগুলো লাইটগুলো জ্বালালে খুব সুন্দর লাগতো, কয়েকটা জ্বালিয়ে রেখেছে বক্সে। বর্ষুল জাগরণী সংঘের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছে, বিভিন্ন ছোট ছোট জিনিসগুলি যেগুলো আমাদের আজ হারিয়ে যেতে বসেছে প্রায়। ঘুড়ি সুতো লাটাই থেকে শুরু করে, লাট্টু থেকে শুরু করে, ঘুড়ি সুতো থেকে শুরু করে, লাট্টু থেকে শুরু করে সেই সমস্ত খেলার সামগ্রী যেগুলো ছোটবেলায় আমাদের একটা সময় খেলার সাথী হয়ে উঠত, আজ যা বিলুপ্ত প্রায় সেই সমস্ত কিছুরই যেন তাদের এই থিমের মধ্যে ফুটে উঠেছে, ফুটিয়ে তুলেছেন তারা। এবং তাদের যে থিমের যে পরিকল্পনা সন্ধান চাই, অর্থাৎ হয়তো কোথাও না কোথাও সেই সমস্ত কিছুরই তারা সন্ধান চাইছেন মায়ের কাছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি পুজো মণ্ডপের ভেতরে এবং দেখে নেব তাদের এবছরের দেবী প্রতিমা। বর্ষুল জাগরণী সংঘ পুজো কমিটির পুজো মণ্ডপে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানকার দেবী প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানকার দেবী প্রতিমা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের দেবী প্রতিমাকে সাজানো হয়েছে, একদম সাদামাটা
সাবেকিয়ানার সাদামাটা রূপ মায়ের উপর তারা তুলে ধরেছেন। আমরা বর্ষুল জাগরণী সংঘের পুজো মণ্ডপে রয়েছে। সেখানকার থিম, সেখানকার ভাবনা, সেখানকার মণ্ডপ সজ্জা থেকে শুরু করে দেবী প্রতিমা সজ্জা সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী মণ্ডপে, পুজো মণ্ডপে, এবং সেখানকার পুজো মণ্ডপ দেবী প্রতিমা আমরা দর্শন করব। তাই চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এবছর তাদের পুজো 24তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরে যে থিম রয়েছে চড়ই বেতি। হ্যাঁ, আমরা সকলেই জানি গত 2 বছর ধরে প্রত্যেকটি মানুষ, সমগ্র মানব জাতি তথা সমগ্র বিশ্ব যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং সেই ভাইরাস গ্রাস করেছে শুধু মানব জাতির নয় সমগ্র বিশ্বকে। সেই বিশ্বকে রক্ষা করার একটা বার্তা যেন তারা তুলে ধরেছেন সমগ্র বর্ধমানবাসীর কাছে। বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবছরে তাদের যে মণ্ডপ সজ্জা রয়েছে সেই মণ্ডপ সজ্জার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং দেখে নেব তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তারা কী বার্তা দিতে চেয়েছেন সাধারণ মানুষের কাছে। চলুন চলে আসুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সমান 2021-এ আনন্দবার্তার পর্দায় আপনাদের সামনে রয়েছে বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ এবং তাদের যে থিম চড়ই বেতি, যে চিন্তা ভাবনা তারা তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে, আপনাদের সকলের সামনে সেই ভাবনা, সেই থিম আমরা তুলে ধরেছি আনন্দবার্তার পর্দায়। দেখতে পাচ্ছেন সেই চিত্র, সমগ্র বিশ্বকে যেন গ্রাস করছে কোনো এক ভাইরাস। আমরা জানি মারণ ভাইরাস, করোনা ভাইরাস, যা সমগ্র মানব জাতির ওপর প্রভাব ফেলেছে, সমগ্র বিশ্বর ওপর প্রভাব ফেলেছে। সেই বিশ্বকে রক্ষা করার জন্য, সেই বিশ্বকে যাতে আমরা রক্ষা করতে পারি এবং সাধারণ মানুষ যাতে সেই করোনা ভাইরাস থেকে সতর্ক হন, সেই বার্তা দিতে চেয়েছেন তারা তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে। আমরা সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র, তাদের আলোক সজ্জা থেকে শুরু করে তাদের এই যে চিত্র পরিকল্পনা, তাদের সমস্ত কিছু তারা ফুটিয়ে তুলেছেন বিশ্ব বাংলা। আমাদের এই বিশ্ব যেন ভাইরাসে কোনোভাবে আক্রান্ত হয়ে রয়েছে এবং সেই সেই বিশ্বকে যেন কোনোভাবে ভ্যাকসিন দিয়ে সুস্থ করার চেষ্টায় আমরা লেগে রয়েছি, এমনই চিত্র তারা তুলে ধরেছেন তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে, তাদের এবছরের পরিকল্পনার মধ্যে দিয়ে। দেবীর কাছে তাদের যেন এমনই এক আরাধনা তারা করছেন যাতে আমাদের সমগ্র বিশ্ব এই ভাইরাস থেকে মুক্তি পায়, আমাদের বিশ্ব যেন আবারও সুস্থ হয়ে ওঠে। দুষ্ট শক্তির দমন হোক, এমনই বার্তা তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন দেবী দুর্গার আগমনের সাথে সাথে যেন দুষ্ট শক্তি অর্থাৎ করোনা ভাইরাসের যেন দমন হয় এবং সমগ্র পৃথিবী যেন আবারও সুস্থ হয়ে ওঠে, সেই বার্তা তাদের তারা দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ তাদের এবছরের থিম, ভাবনা, পরিকল্পনা সমস্ত কিছু তারা বাস্তবায়িত করেছেন তাদের এবছরের থিমের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন সেই চিত্র, আনন্দবার্তার পর্দায় আমরা তুলে ধরেছি আপনাদের সামনে।
আমাদের এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় আপনারা সেই থিম দেখতে পাচ্ছেন, সেই চিন্তাভাবনা যারা তুলে ধরেছেন বসুল ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রাত কিন্তু বেড়ে চলেছে এবং তার সাথে সাথে মানুষের ঢল কিন্তু কোনোভাবেই কমে যাচ্ছে না, মানুষের ঢল কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক সমাগম রয়েছে ইতিমধ্যে ভালো রকমই। আমরা কিছু দর্শক আমাদের মধ্যে রয়েছে, পেয়ে গেছি তাদেরকে, তো আমরা কথা বলবো তাদের সাথে, কেমন লাগছে তাদের, তারা কী মনে করছেন, তাদের এবছরের থিম কেমন লাগছে সেই ব্যাপারে কিছু জানবো। চলুন চলে আসি আমাদের দর্শকদের কাছে যাওয়া যাক। আমাদের মধ্যে যে দর্শকরা রয়েছেন তাদের সাথে একবার কথা বলবো, জানবো তাদের কেমন লাগছে এবছরের থিম। আচ্ছা, আপনার নাম? প্রতিমা মল্লিক। কোথা থেকে আসছেন? জামালপুর থেকে। জামালপুর, বুঝতেই পারছেন জামালপুর থেকে তারা এসেছেন, মানে পরিবার সমেত তো এসেছেন। আচ্ছা, কত ঠাকুর কটা দেখা হলো? ছটা সাতটা হবে। তো এতগুলো ঠাকুর ইতিমধ্যে দেখা হয়ে গেছে, তো এই মুহূর্তে আপনারা রয়েছেন বরশুলে, বরশুলের যে পুজো মণ্ডপে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, যে চিন্তাভাবনা তারা ফুটিয়ে ধরেছেন তাদের থিমের মধ্যে দিয়ে, কেমন লাগছে দেখে? ভালোই লাগছে। কিছু কি বার্তা যেটা তারা দিতে চেয়েছেন সেই সম্পর্কে কিছু কি মনে হচ্ছে? না না, ঠিকই আছে। আচ্ছা, বুঝতেই পারছেন দর্শক সমাগম কিন্তু রয়েছে এবং তারা প্রত্যেকে করোনা ভাইরাসের মতো এই সিচুয়েশনেও কিন্তু বেরিয়ে পড়েছেন, মুখে মাস্ক রয়েছে, অবশ্যই সতর্কতা অবলম্বন করেই তারা কিন্তু বেরিয়ে পড়েছেন, প্রত্যেকেই নিজের পরিবারকে সঙ্গে নিয়ে তাদের প্রতিমা এবং মণ্ডপ দর্শনে। আমরা আবারও একবার মণ্ডপের মণ্ডপ সজ্জার দিকে চলে যাব, দেখে নেব বরশুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপ তারা যেভাবে সুসজ্জিত করেছেন, যে বার্তা তুলে ধরতে চেয়েছেন সেই বার্তা দেখতে পাচ্ছেন। করোনা ভাইরাসের থেকে মোকাবিলা করার জন্য প্রত্যেকেই মাস্ক ব্যবহৃত করতে হবে, সেই বার্তাও যেন তারা তুলে ধরেছেন। তাই অবশ্যই যারা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে আসছেন তাদের বলবো, তারা যেন অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন। আমরা চলে যাচ্ছি মণ্ডপ থেকে প্রতিমার দিকে, বসুল ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের দেবী প্রতিমা আপনাদের সামনে এই মুহূর্তে দেখতে, মায়ের অপরূপ রূপ তারা যেন ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পকলার মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন মায়ের সেই রূপ বরশুল ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পুজো কমিটির পূজা প্রাঙ্গণে। তারা যেন মায়ের কাছে আহ্বান জানাচ্ছেন সমস্ত অশুভ শক্তি দমন হোক এবং আলোয় আলোকিত হোক, শুভ শক্তির সূচনা হোক, সমগ্র বিশ্ব আবারও সুস্থ হয়ে উঠুক। সময় এগিয়ে চলেছে এবং সময়ের সাথে সাথে এগিয়ে চলেছি আমরাও বিভিন্ন পুজো মণ্ডপের দিকে ঘুরতে ঘুরতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফ্রেন্ডস ক্লাব সর্বজনীন। সময় এগিয়ে চলেছে এবং সময়ের সাথে সাথে এগিয়ে চলেছি আমরা বিভিন্ন পুজো মণ্ডপের দিকে ঘুরতে ঘুরতে। আমরা এই মুহূর্তে চলে এসেছি কিরণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের যে থিম বিনির্মাণ, দেখতেই পাচ্ছেন সেই থিম, সেই চিন্তাভাবনা তাদের মণ্ডপ সজ্জা মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে তুলেছি হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ। তাদের এবছরের থিমের নাম বিনির্মাণ, নব নির্মাণেরই যেন
চিন্তা ভাবনা, সেই প্রকল্প সেইভাবেই তারা যেন সাজিয়ে তুলেছে তাদের এই প্রয়াস। দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি দেবী প্রতিমার দিকে, অভাবনীয়ভাবে তাদের দেবী প্রতিমাকে তারা সাজিয়ে তুলেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মায় কিরণ সংঘ সার্বজনীন, তাদের এবছরের যে থিম রয়েছে বিনির্মাণ, নবনির্মাণের একটা বার্তা তারা তুলে ধরেছেন, আবার নতুন করে সাজিয়ে তোলা, নতুন করে সেজে ওঠার বার্তা সমগ্র বিশ্বকে। তাদের এবছরের তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছেন বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলেছে, দেখতে পাচ্ছেন ওড়না বা কাপড় দিয়ে সাজিয়ে তুলেছেন, বিভিন্ন রকমের রং বেরঙের কাপড় দিয়ে তাদের এবছরের মণ্ডপকে তারা সুসজ্জিত করে তুলেছেন। নবনির্মাণ অর্থাৎ তাদের থিমের মধ্যে দিয়ে তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন, সেই বার্তা দিতে চেয়েছেন সমগ্র বিশ্ববাসীকে তথা বর্ধমানবাসীকে। আমরা আপনাদের বিভিন্ন পুজো মণ্ডপ দেবী প্রতিমা দর্শন করাচ্ছি এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন আমাদের বিচারক মণ্ডলীরা। আবারও একবার জানিয়ে রাখি, আমাদের প্রত্যেক বিচারক মণ্ডলী তাদের নিখুঁত বিচারের মাধ্যমে তাদের বিচারে শ্রেষ্ঠত্বের শিরোপা কোন কোন পুজো কমিটি ছিনিয়ে নিচ্ছেন সেটা অবশ্যই আপনাদের জানাবো সপ্তমীর দিন। সপ্তমীর দিন সেই সমস্ত পুজো কমিটিকে আমরা পুরস্কৃত করব। এই মুহূর্তে আমরা রয়েছি কিরণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে এবং সেই মণ্ডপে তাদের যে সজ্জা, মণ্ডপ সজ্জা দড়ি বাঁশ থেকে শুরু করে কাপড়, বিভিন্ন রং বেরঙের কাপড় দিয়ে তারা সাজিয়ে তুলেছেন তাদের এবছরের মণ্ডপকে, মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন। এবং তাদের যে থিম, যে বার্তা তারা দিতে চেয়েছেন বিনির্মাণ অর্থাৎ নবরূপে আবারও নির্মাণের বার্তা, সব কিছুকে ভেঙে চুরে যাতে আবারও নির্মাণ করা যায়, আবারও নতুন করে গড়ে তোলা যায়, সেই বার্তা তারা দিয়েছেন সমগ্র বর্ধমানবাসীকে। মায়ের কাছে তাদের আরাধনা, মায়ের কাছে এই আরাধনা তাদের রয়েছে সমগ্র বিশ্ব যেন আবারও নতুন করে গড়ে ওঠে। সময়ের সাথে সাথে গুটি গুটি পায়ে এগিয়ে আমরা চলে এসেছি ইতিমধ্যে পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এই মুহূর্তে সেই পুজো মণ্ডপ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের যে থিম, যে চিন্তা ভাবনা তারা তুলে ধরেছেন সতে সত্য, সেই থিম সেই চিন্তাভাবনা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছেন হলিডক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এর আপনাদের সামনে রয়েছে পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের থিম সতে সত্য। দেখতে পাচ্ছেন তাদের মণ্ডপ সজ্জা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আনন্দবার্তার পথে, সেই মণ্ডপ সজ্জা সত্যজিৎ রায়কে সম্মান জানানোর জন্যই তাদের এবছরের এই থিম। আমরা এগিয়ে চলেছি দেবী প্রতিমার দিকে, সত্যজিৎ রায়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে তাকে সম্মান জানানোর লক্ষ্যেই তাদের এবছরের যে থিম রয়েছে সতে সত্য, এবং সেই পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরে যে দেবী প্রতিমা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সেই দেবী প্রতিমা আমরা তুলে ধরেছি।
একেবারে সাবেকিয়ানার আদলে যেন এক পোড়ো বাড়ি, যেন এক দুর্গা দালানে এসে আমরা দাঁড়িয়েছি, এমনই মনে হচ্ছে তাদের এই বছরের পূজো মণ্ডপ দেখে। এবং সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের সামনে আনন্দবার্তার পর্দায়। পদ্মশ্রী সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, তাদের এবছরে যে থিম রয়েছে সতে সত্য, এবং সত্যজিৎ রায়ের বিভিন্ন চিত্র যেন তারা সামনে তুলে ধরেছেন, প্রত্যেকটি চিত্রের মধ্যে যেন সত্যজিৎ রায়কে তারা তুলে ধরেছেন দর্শকের সামনে। এমনই দৃশ্য শুধুমাত্র দেখতে পাচ্ছেন আপনারা পদ্মশ্রী সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের মণ্ডপ সজ্জায় শতবর্ষপূর্তি উপলক্ষে তাকে সম্মান জানানোর জন্য। ছোট ছোট কাগজের নৌকা সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, খবরের কাগজ দিয়ে সাজানো হয়েছে তাদের এবছরের থিম খবরের কাগজ, এবং তার সঙ্গে শোলা দেখতে পাচ্ছেন তাদের এবছরের মণ্ডপ সজ্জাতে ব্যবহৃত হয়েছে। হরিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আমরা এই মুহূর্তে চলে এসেছি সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, এবং সেখানে দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপ তারা সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছেন। তাদের এবছরে যে থিম রয়েছে লক্ষ্মীনারায়ণজির মন্দির, দিল্লির লক্ষ্মীনারায়ণজির মন্দির, যা আমরা সকলেই জানি, প্রত্যেকেই জানি দিল্লিতে অবস্থিত লক্ষ্মীনারায়ণজির মন্দির, এবং সেই মন্দিরের আদলে তাদের এবছরের থিম, এবছরের ভাবনা তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। আমরা প্রথমেই মণ্ডপ দেখে নেব এবং তারই সাথে সাথে আমরা চলে যাব আমাদের মণ্ডপের ভেতরে দেবী প্রতিমা দর্শনের লক্ষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের ভেতরে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি, এবং সেখানকার যে চিন্তাভাবনা তারা ফুটিয়ে তুলেছেন, যেভাবে তারা সাজিয়ে তুলেছেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। তাদের পুজো মণ্ডপকে তারা কীভাবে সাজিয়ে তুলেছেন, তাদের এবছরের যে থিম রয়েছে দিল্লির লক্ষ্মীনারায়ণজির মন্দির, সেই মন্দিরের আদলে তারা সাজিয়ে তুলেছেন এবছরের পুজো মণ্ডপ, সেই থিম, এবং তারই সঙ্গে তাদের যে মণ্ডপকে তারা যেভাবে সাজিয়ে তুলেছেন বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে, আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আনন্দবার্তায় পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জীব জন্তুর ছবি যেন তারা এঁকে তুলেছেন, এমনই পরিস্ফুট হয়ে উঠছে। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, অসাধারণভাবে তারা সাজিয়ে তুলেছেন তাদের এবছরের মণ্ডপ। সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের ভিতরে এতে পাচ্ছেন সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দেবী প্রতিমা। এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমা, কিভাবে তারা সাজিয়ে তুলেছেন প্রতিমাকে, সেই দৃশ্য আনন্দবার্তার পর্দায় আমরা তুলে ধরেছি ইতিমধ্যেই।
এই মুহূর্তে আমরা চলে এসেছি লালটু স্মৃতিসংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে এবং মণ্ডপ একদম মণ্ডপের ভেতরে আমরা ঢুকে পড়েছি এবং সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন লালটু স্মৃতিসংঘ এবছরে তাদের মণ্ডপ সজ্জা, তাদের মণ্ডপের যে কারুকার্য, তাদের শিল্পকলা ফুটিয়ে তুলেছেন থিমের মধ্যে দিয়ে। তাদের এবছরের যে মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন, এবছরের প্রত্যেকটা মণ্ডপ সজ্জা জিনিসের মধ্যেই যেন গ্রাম বাংলার ছোঁয়া কোনোভাবে অনুভব করা যাচ্ছে। সেই গ্রাম বাংলার বাঁশ থেকে শুরু করে গ্রাম বাংলার বেতের ঝুড়ি থেকে শুরু করে সমস্ত জিনিস দিয়েই কিন্তু তাদের এবছরের যে মণ্ডপ তারা সাজিয়ে তুলেছেন। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2021 এই মুহূর্তে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন লালটু স্মৃতিসংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে এবং সেখানকার দেবী প্রতিমা, চলে গেছি আমরা দেবীর প্রতিমার কাছে। একদমই পুরোপুরি সাবেকিয়ানার আদলে দেবী প্রতিমাকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র, মায়ের সেই লালিত্য মাখা মুখ যেন তারা তুলে ধরেছেন একেবারেই সাবেকিয়ানার আদলে। আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম লালটু স্মৃতিসংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণ, দেবী প্রতিমা সুসজ্জিতভাবে তারা সাজিয়ে তুলেছেন, সেই প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি। সকাল সন্ধে থেকে বিভিন্ন পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা আমরা দর্শন করেছি, ঘুরে দেখিয়েছি আপনাদের, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা, তারাও আমাদের সঙ্গে প্রত্যেকটি মণ্ডপ এবং পুজো দেবী প্রতিমা দর্শন করেছেন এবং তার সাথে সাথেই তাদের বিচারের নিরিখে শ্রেষ্ঠত্বের শিরোপা কার কাছে যাচ্ছে, কোন কমিটি ছিনিয়ে নিচ্ছে সেই শ্রেষ্ঠত্বের শিরোপা, অবশ্যই সেটা আমরা জানাবো সপ্তমীর দিন। সপ্তমীর দিন আমরা পুরস্কৃত করব সেই সমস্ত পুজো কমিটিদের। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আপনাদেরকে আনন্দবার্তার পর্দায়। আমরা আজকে আমাদের এই পরিক্রমা এখানেই শেষ করব। অবশ্যই শেষ করার আগে আপনাদের সকলকে বলবো, পুজো সকলে খুব ভালোভাবে কাটান, কিন্তু সাবধানে কাটান। আমরা সবাই জানি কোভিড-19 যে সিচুয়েশনে আমরা ইতিমধ্যে রয়েছি, অবশ্যই আনন্দ করতে হবে কিন্তু সাবধানে এবং নিরাপত্তা বজায় রেখে। অবশ্যই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আমরা লালটু স্মৃতিসংঘের পুজো মণ্ডপে দাঁড়িয়েই আমাদের আজকের পুজো পরিক্রমা এখানেই শেষ করছি। শুভ শারদীয়ার আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন, সকলে পুজো খুব ভালো কাটান।